নমস্কার বন্ধুরা, আজকে আলোচনা করব বাস্তু দোষ সম্পর্কে, কিছু ভয় এবং ভীতি নিয়ে। অনেক সময় দেখা যায় যে মানুষের মধ্যে এমন কিছু ভয় এবং এমন কিছু ভীতি সঞ্চয় করে এবং করানো হয় যে মানুষ নিজের বাড়ি পর্যন্ত ছেড়ে দিতে বা বিভিন্ন রকম ভাবে বাড়ি ভেঙে নতুন ভাবে তৈরি করার একটা মানসিকতা তৈরি হয়ে যায়। কিন্তু আপনাদের এই ভয় বা এবং ভীতির কোনো কারণ নেই। সামান্য কিছু উপায়, সামান্য কিছু পদ্ধতির দ্বারা আপনারা নিজেদের বাস্তু অতি অবশ্যই ঠিক করতে পারবেন। তো আজকে সেই বাস্তুদোষ সম্পর্কে, বাস্তুদোষ কাটানোর কিছু উপায় সম্পর্কে কথা বলব। আজকে আমি 5টা বাস্তুদোষ কাটানোর উপায় আপনাদের বলবো। লিখে নিতে পারেন বা শুনে নিলে সেটা মনে রাখতে পারেন। প্রথমত, যাদের বাড়িতে বাস্তুদোষ আছে বলে মনে হচ্ছে, প্রথম উপায় করুন কপুর, তেজপাতা এবং লবঙ্গ দিনে দুবার করে জ্বালান বাড়িতে, সকালে ঠাকুর দেওয়ার সময় এবং সন্ধ্যা দেওয়ার সময় বিকালের দিকে বা সন্ধ্যার দিকে জ্বালান। 2নম্বর, সন্ধক নুন দিয়ে ঘর মুছুন। রোজ যখন ঘর মুছবেন সেই জলে সন্ধক নুন দিয়ে ঘর মুছুন। 3নম্বর, কপুর তেলের প্রদীপ জ্বালান। যখনই প্রদীপ জ্বালবেন, এটা আপনি সবসময় নাও করতে পারেন, কারণ হচ্ছে কপুর তেলের প্রদীপের অনেক, মানে কপুর তেলের অনেক দাম, তো এটা সপ্তাহে আপনি 3 দিন জ্বালাতে পারেন। 4নম্বর, রলি দিয়ে দরজায় বিভিন্ন জায়গায় মেন দরজাতে ওম লিখে রাখুন এবং সেটা রলি সিন্দুর হতে হবে। 5নম্বর হচ্ছে, 1 প্যাকেট নুন নিন এবং সপ্তাহে 1 দিন বাড়ির বাউন্ডারির চারিপাশে ছড়িয়ে দিন। এই 5টা উপায় কন্টিনিউ করলে আপনারা দেখবেন যে আপনাদের বাস্তুদোষ অনেক নর্মাল হয়ে গেছে এবং বাস্তুদোষের কারণে যেসব ঘটনা ঘটে, যেমন মানসিক অশান্তি, রোগ, বিবাদ, ঋণ, শত্রু, এই ধরনের ঘটনা আস্তে আস্তে কমতে শুরু করে দিয়েছে। কিন্তু সবসময় বাস্তুদোষের কারণে হয় না। আমরা অনেক সময় দেখা যায় যে নিজেদের কারণে বাস্তুদোষ করে ফেলি, যেমন বাড়িতে অনেক জঞ্জাল তৈরি করে ফেলি, বাড়িতে অনেক এমন কোনো জিনিস যেগুলো আমরা ব্যবহৃত করি না, বাড়িতে হয়তো ব্যবহার অনেক দিন নেই, দীর্ঘদিন যাবত ফেলে দিলেও হয়তো সেটা ফেলে দেওয়া হয়, কিন্তু সেটাকে বাড়িতে কোনো একটা স্টোররুমে রেখে দিয়েছি, এমন কিছু জিনিস বাড়িতে রাখবেন না। এগুলো অতি অবশ্যই বিক্রি করে দিন বা কাউকে দান করে দিন। বিক্রি করার থেকে দান করে দিলে বেশি উপকার হবে। যারা ফেরিওয়ালা আছে, ঠেলাওয়ালা আছে, তাদেরকে দিয়ে দিন, তাদেরকে দান করে দিন, দেখবেন আপনার বাস্তু অনেক ভালো হয়ে গেছে। নমস্কার, সবাই ভালো থাকুন, আশা করি আপনারা এটা করবেন এবং আপনারা সুস্থ থাকবেন। নমস্কার।